সবার গলায় একইশর জাস্টিস ফর আরজিকর গত নয় আগস্ট কলকাতার আরজিকর হসপিটালে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা একজন জুনিয়র ফিমেল ডক্টর ছত্রিশ ঘন্টা ডিউটির পর নির্মমভাবে গণধর্ষিত এবং খুন হয় এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে সারা বিশ্ব চলছে নানাভাবে প্রতিবাদ আমিও আমার কাজের মাধ্যমে সেই প্রতিবাদ জানাচ্ছি বেটি বাঁচাও বেটি পড়াও বেটি পড়ি লেকিন বাঁচি নেই জানো কি এই হসপিটালটা কিভাবে তৈরি হয়েছিল বলি তবে শোনো কলকাতার মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে বিলেত গেলেন রাধা গোবিন্দ নামের এক সদ্যযুবক সেখান থেকে এমআরসিপি হয়ে দেশে ফিরলেন তারপর দেশে ফিরে প্র্যাকটিস শুরু করে দিলেন আর এক গরিবের ভগবান রোগীর ওষুধ কেনার পয়সা নেই ফিস তো নিলেন না ওষুধের টাকাও দিয়ে দিলেন এলো কলকাতার সেই ভয়ঙ্কর প্লেগ মহামারী প্রচুর মানুষ প্রতিদিন মারা যেতে লাগল সব ভয় তুচ্ছ করে উত্তর কলকাতায় দিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এক ডাক্তার রোগীর পরিবারকে সচেতন করছেন এ কাজে সঙ্গী আর এক মহীষী নারী তিনি হলেন সিস্টার নিবেদিতা নিবেদিতাও দিন স্নান খাওয়া ভুলে গিয়েছেন আর সেই বিলত ফেরত ডাক্তারবাবু প্রখর রোদে সাইকেল চেপে পাড়ায় পাড়ায় রোগী দেখে যাচ্ছেন মানুষকে ভালোবাসার এত নেশা কই আমরা তো সবাই পারি না কী প্রয়োজন ছিল তখনকার দিনে একজন এমআরসিপি ডাক্তারের এসব করার ওই যে কিছু মানুষ এই পৃথিবীতে আসেন যারা অন্য ধাতুতে করা নবজাগরণের আলোকবর্তিকা তখন কলকাতায় মেডিকেল কলেজ হয়েছে সেখানে ইউরোপীয় মানুষদের দাপট নেটিভদের ভালো চিকিৎসা করা হয় না তিনি ভাবলেন একটা মেডিকেল কলেজ যদি করা যায় তাহলে দেশের মানুষগুলো একটু চিকিৎসা পায় কিন্তু কে দেবে এত টাকা নিজের সব দিয়েও তো কলেজ ও হাসপাতাল করা সম্ভব নয় তখন নিজে হাসপাতাল নির্মাণের জন্য ভিক্ষা করতে শুরু করলেন বড়োলোকদের দাঁড়ে দাঁড়ে লোকদের বাড়িতে বিবাহ অনুষ্ঠান বিলেত ফেরত ডাক্তারবাবু দাঁড়িয়ে আছেন গেটের সামনে কিছু অর্থ দান করুন না হাসপাতাল করব। চেনেন না কেউ ডাক্তারকে কপালে হাত ঠেকিয়ে ঠিক যেমনটা আমরা ট্রেনে ভিখারিদের জন্য অনেকে করে থাকি যত সব ফোর টোয়েন্টির দল হাসপাতাল করবে হয়তো এসব বলতে বলতে বিয়েবারের ভেতরে চলে যাচ্ছে আবার কেউ চিনতে পেরে ডাক্তারবাবু আপনি এই বলে নমস্কার করে পকেট থেকে টাকা টাকা বার করে দিচ্ছে এইভাবে নানাভাবে তিনি হাসপাতালের জন্য তুলতে লাগলেন অবশেষে একদিন স্বপ্ন সফল বেলগাছিয়ায় ভারতবর্ষের প্রথম বেসরকারি অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন সে এক বিস্ময় শুরু হলো পথচলা এরপর কলেজের ছাত্রদের জন্য বাংলা ভাষায় চিকিৎসা শাস্ত্রের বই লিখলেন কারণ তিনি অনুভব করেছিলেন দেশীয় ভাষায় চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনা শুরু করতে পারলে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে যাবে এরপর একদিন আচমকা উনিশশো সালের উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় চলে গেলেন নবজাগরণের এই মহামানবটি মৃত্যুর আগে তার সর্বস্ব দান করে গেলেন তার মেডিকেল কলেজকে রইল পড়ে শুধু বসত উনিশশো সালে তার তৈরি হাসপাতালে নামকরণ করলেন আর এক ডাক্তার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় হাসপাতালটির নাম আর ডাক্তারবাবুর পুরো নাম হল রাধা গোবিন্দ কর সংক্ষেপে আর জি কর আঠারোশো সালের তেইশে আগস্ট যিনি জন্মগ্রহণ করেছিলেন জীবনটা কি অন্যভাবে কাটিয়ে দিতে পারতেন না তখনকার দিনের একজন বিলেত ফেরত ডাক্তার কিন্তু ওরা যে শুধু দুহাতে হাতে উজাড় করে দিতে এসেছে বদলে কিছুই নিতে শেখেননি যিনি তার জীবনের সর্বস্ব দিয়ে মানুষকে ভালোবাসার জন্য উজাড় করে একটা হসপিটাল একটা মেডিকেল কলেজ তৈরি করলেন আজ সেই কলেজের কি অবস্থা কি হচ্ছে সেখানে কি হচ্ছে